खड़गपुर के विधायक हिरण को माफिया द्वारा मिल रही है जान से मारने की धमकी। पशु तस्करी मामले में गुरुवार को सीबीआई द्वारा तृणमूल नेता अनुब्रत मंडल की गिरफ्तारी के बाद विपक्षी राजनीतिक दल कार्यक्रम में आ गए हैं। इसी तरह आज खड़गपुर शहर के वार्ड नंबर 23 इंदा बाजार इलाके में बीजेपी ने राखी पूर्णिमा पर्व पर ढाक ढोल लेकर लोगों को गुड़ बताशा और नकुलदाने बांटे। इस कार्यक्रम में खड़गपुर सदर के विधायक हिरणमय चट्टोपाध्याय उपस्थित रहे। कार्यक्रम के बाद उन्होंने पत्रकारों से बातचीत के दौरान बिना नाम लिए ही खड़गपुर शहर के वरिष्ठ तृणमूल नेता पर निशाना साधा। साथ ही विधायक हिरण ने कहा कि खड़गपुर शहर के माफिया जेल के अंदर बैठकर मुझे फोन पर जान से मारने की धमकी दे रहे हैं। आइए सुनते हैं विधायक हिरण ने क्या कहा। সবাই কে কারণ সারা বাংলা সারা পশ্চিমবঙ্গ 2011 সাল থেকে যে অন্ধকারে আটকে ছিল এবং যে সমস্ত গুন্ডা চোরেরা মিডিয়া থেকে শুরু করে সমস্ত মানুষকে চমকাতো আর ধমকাতো আর দিয়ে বলতে দুর্বাতা সবাইকে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন আছে এবং তিনি যেভাবে সন্ত্রাস তৈরি করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের রূপকথা রানী যিনি আছেন তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে তার গতকাল অবসান হয়েছে। তার দল তার সঙ্গে নেই এবং তাকে ঘরে গিয়ে তাকে সিবিআই অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার পরে তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন সিবিআই তখন মানুষ জনসাধারণ আপনাদের চ্যানেল দেখিয়েছে আমরা আপনাদের চ্যানেল খুঁজে দেখেছি যে মানুষ বলছেন এই গরু চোর কেউ জুতো দেখাচ্ছে। এর থেকে দুর্ভাগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর হতে পারে বলে আমি মনে করি না। সেই জন্য যে রাবণ ছিল সে রাবণের বধ হওয়ার পর যে অন্ধকার ছিল অন্ধকার জগৎ থেকে আজকে আমাদের সূর্যের আলো দেখতে পেয়েছি আমরা। সেই জন্য তারই কথা অনুযায়ী তিনি তো আর এখন গুরবাদে দিতে পারছেন না, যেন তার কথা অনুযায়ী আমরা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। আমরা গরিব মানুষ, আমরা সন্দেশ রসগোল্লা খাওয়াতে পারি না, সেই জন্য আমরা গুড় বাতাসা খাওয়াচ্ছি। অনেকজন চোর রয়েছে, কার কথা কার উদ্দেশ্য করে সেটা সবাই জানেন। আমি তো 2021 সাল থেকে একটাই কথা বলে আসছি যে খড়গপুর শহরে 2015 সালে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন তার আগে তার মাইনে ছিল 6,000 টাকা এবং তিনি সেই এফিডেভিটে কত টাকা শো করেছেন সেটা আপনারা এফিডেভিটটা খুলে দেখে নেবেন 2015-তে। আমি বলবো না, ইলেকশন কমিশনের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখে নেবেন যে তিনি 2015-তে কত টাকা তিনি ডিক্লেয়ার করেছিলেন আর এই 2022-এ তিনি নেতা হওয়ার পর তিনি কত টাকা ডিক্লেয়ার করেছেন তার নামে এবং তার স্ত্রীর নামে। এই যে এক গুণ দুগুণ তিনগুণ চারগুণ নয় প্রায় 2,000 গুণ 3,000 গুণ তার আয় বেড়েছে এই 7 বছরে, তাহলে এই টাকাটা এলো কোথা থেকে? গরিব মানুষের থেকে টাকা যদি না লুটতে পারে কোনো মানুষ তাহলে 7 বছরে কি কারো 1,000 গুণের বেশি ইনকাম হতে পারে? এটা হলো আমি 2021 থেকে একই কথা বলে এসেছিলাম যে তার রাজপ্রাসাদের মতো বাড়ি, তার বাড়িতে গেলে বাথরুম খুলে টিয়া হাতে চুটকি মারলে, তার গাড়ির গ্যারেজ খুলে চুটকি মারলে, আমি বলিনি খড়গপুরের মানুষ করেছে। সেই জন্য মানুষ তার প্রতিবাদ স্বরূপ তাকে 2021-এ তাকে এখানে বিপর্যস্ত করেছে, পর্যদস্ত করেছে, পরাজিত করেছে। 2022-এ বুথ দখল করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে মানুষকে টাকা খাইয়ে তিনি আবার জিতে বসেছেন মসনদে, কিন্তু তাকে এবার জবাব দিতে হবে যে তিনি তার দীর্ঘ জীবনে তার ইনকাম কিছুই ছিল না। তিনি 2015-তে রাজনীতি জয়েন করার পরে তার 1,00,000,000 টাকা ইনকাম এবং তিনি 2015-এ তার শিক্ষাগত যোগ্যতা যা বলেছেন সেটা আপনারা দেখে নেবেন, আবার 2022-এ গিয়ে কী শিক্ষাগত যোগ্যতা বলেছেন সেটাও আপনারা দেখে নেবেন। তো 2015-তে তিনি গ্র্যাজুয়েট ছিলেন, 2022-এ এসে তিনি আবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তার সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আপনারা দেখে নিন যে তিনি তার শিক্ষাগত যোগ্যতা, তার 20,00,000 টাকার সম্পত্তি সমস্ত কিছু মানুষের কাছে মিথ্যে করেছেন। এবং আমি যেটা বারবার 2021 থেকে বলে আসছি যে গরিব মানুষের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করে দেওয়ার নাম করে তিনি টাকা লুটেছেন, গোটা খড়গপুর জুড়ে যে উন্নয়নের টাকা এসে সেই টাকা উনি লুটেছেন, এখানকার যত 7টা বাজার চলে 7টার টাকা দিয়ে ওনার সংসার চলে এবং যেভাবে এখানে 7টা এখানে দেশি মদ, এখানে জুয়া, এখানে চোরাচালান, এখানে বালি, এখানে আপনার এই লাল লাল যে ইট হয় কি বলে ওটাকে মোরাম, সে মোরাম থেকে শুরু করে বালি থেকে শুরু করে এখানে সে বড় বড় জঙ্গল কেটে চন্দ্রকোনা ওই সাইডে জঙ্গল কেটে যে কাজগুলো এখান থেকে পাচার হয় সমস্ত কিছু থেকে ওনার কাছে কাটমানি যায়। না হলে একটা মানুষ 7 বছরে 1,00,000 টাকা থেকে কি 10,00,000,000 টাকা করতে পারেন? তদন্ত বলবেন আপনি? আমি তো জনসাধারণকে বলবো যে আপনারা একটু জাগ্রত হন,
এই ভারতবর্ষ নামক দেশটা কি সমস্ত কিছু কি হাইকোর্ট করবে, সব কি ইডি করবে, সব কি সিবিআই করবে? আপনারা চলুন সবাই মিলে একদিন ওনার বাড়িতে যাই। ওনার বাড়িতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি যে 2015 আগে আপনার ইনকাম ছিল এত টাকা, 2022 আপনার এই যে কোটি কোটি টাকা ইনকাম কি করে করলেন, একটু সেই ম্যাজিকটা আমাদের শিখিয়ে দিন। তাহলে আমার যে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন এবং আমরা যারা আছি, আমরা দীর্ঘ সারাদিন ধরে খেটে খেয়ে আমরা যেটুকু টাকা ইনকাম করি, ওনার কাছ থেকে যে ম্যাজিকটা শিখে নেব, সেই ম্যাজিকে আমরাও কোটি কোটি টাকা ইনকাম করব। এবং ওনাকে জবাব দিতেই হবে, আমরা করি না করি যে কোনো মানুষ ওনার নামে পিআইএল করবেন, পিআইএল করলে ওনাকে জবাব দিতে হবে। যে যে কয়েক হাজার গুণ ইনকাম হলো এবং 2015 উনি ছিলেন গ্রাজুয়েট, 2022 হয়ে গেলেন হায়ার সেকেন্ডারি পাস। কার কথা বলছেন দাদা? আমি কিছু বলবো না, আপনারা দেখবেন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের কাছে প্রচুর ইন্টেলিজেন্স আছে। আমি কারোর নামে আজ অব্দি বলি না, আজও বলবো না, রূপকথার রানী এবং আমাদের পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট আছেন, আমাদের পাকিস্তানের যিনি প্রাইম মিনিস্টার আছেন, আমাদের পশ্চিমবঙ্গে তো একজন পাকিস্তানের প্রাইম মিনিস্টার আছেন, এই আমাদের রূপকথার রানী এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার দুজনের আশীর্বাদে উনি 1 লক্ষ থেকে 10 কোটি টাকা করেছেন। এবং কোনো সম্পত্তি উনি অর্ধেক সম্পত্তিতে ডিক্লেয়ারই করেননি, সিআইতে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে অর্ধেক সম্পত্তি উনি ডিক্লেয়ারই করেননি, সেগুলো চেপে গেছেন। আর আমার অবাক লাগছে যে কেউ 2015 উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট, হঠাৎ করে 2022 গিয়ে তিনি হায়ার সেকেন্ডারি পাসটা করলেন কি করে? আপনারা একটু তদন্ত করুন না, আপনাদের এত বিরাট মিডিয়াম, আমি যেমন, আমি তো একা, আমি প্রস্তুতি চলছে, তো আমরা আপনাদেরকে 2021 থেকে বলে এসেছি যে কজন মানুষ এখানে দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গে, তাদের কাউকে আমরা ছাড়তে পারবো। 2019 আমি যখন এখানে নির্বাচনে এসেছিলাম, আমি সর্বপ্রথম থেকে আমার একটাই কথা বলেছি যে যারা যারা দুর্নীতি করেছেন, যারা যারা চুরি করেছেন, তাদের কাউকে ছাড়বো না। আমি তো কারোর নাম বলবো না, কিন্তু মাফিয়ারা আমাকে ফোন করতে শুরু করেছেন এবং করে বলছেন যে নাকি আমাকে যে কোনো মুহূর্তে অনেক বিপদের হাতে আসতে হতে পারে। আমি নাকি বেশি কথা বলে ফেলছি, আমি নাকি খড়গপুরে যে ষড়যন্ত্র যদি ফাঁস করে দিই, এই যে আমাদের মহান চোর, তার সমস্ত তথ্য যদি আমি মানুষকে দিয়ে দিই, তাহলে নাকি আমাকে আমার ওই এর সঙ্গে বদলা নেওয়া হবে। তার দলে এসে হচ্ছে কি বলে সেটা আপনারা জানুন, আপনারা খড়গপুরের মানুষ, আমাকে তো আপনারা এখানে মানুষ, মানে উনি বলেছিলেন যে আমি বহিরাগত, আমি কলকাতা থেকে এসেছি, না আমি যদি ভয় পেতাম তাহলে আপনাদের সামনে এতগুলো কথা বলতাম না। আমি 2021 যদি ভয় পেতাম তাহলে আমি বাড়ি চলে যেতাম। তারপরে আমি 2022 কাউন্সিলের ইলেকশন লড়েছি এবং তারপরে আপনাদের যখন কিছু কিছু চ্যানেল যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তার সম্বন্ধে আপনারা প্রকাশ করেছিলেন ওই সময় যে আপনার মধ্যে একটা তাবর নেতাকে হারাবার ক্ষমতা কার আছে খড়গপুরে, এবং আপনি যে প্রবীণ মানুষ এত বছর ধরে জিতে এসেছেন, আপনাকে হারানোর ক্ষমতা কারণ নিয়ে তারপরের দিনই উনি পরাজিত হয়েছিলেন। প্রত্যেকটা মানুষ খড়গপুরে কাউকে ছাড়া হবে না, যারা যারা রাজনীতি করে কোটি কোটি টাকা গরিব মানুষের থেকে লুটেছেন, তাদের প্রত্যেকের শাস্তির দাবি করব এবং প্রত্যেকের সম্বন্ধে তদন্ত শুরু হবে। বাট এটা একটুখানি আমাদের সিরিয়ালের যেমন আমরা এপিসোড দেখি, এরকম এপিসোড ওয়াইজ চলবে। কতদিন আগে ফোন এসেছিল জেল থেকে? আপনাদের সবাইকে জানাবো, আপনারা সব তথ্য পেয়ে যাবেন একটা একটা করে। আমি কোনো কিছু সংবাদ মাধ্যম সব কিছু বলবো না, কারণ আমার কাছে কিছু আইনানুক ব্যবস্থা আমাকে নিতে হবে, সেগুলো আমি বলবো। এতক্ষণ মানুষ আমার সঙ্গে আছে, খড়গপুরের মানুষ আমার সঙ্গে আছেন, মানে কোনো মায়ের পেটে কেউ সন্তান জন্মায়নি যিনি আমাকে মারতে পারবেন, ততক্ষণ মানুষের ভালোবাসা। Thank you.